সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট নিজে দিতে গেলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। রাষ্ট্রপতি নির্বাচনে কলকাতার বিধানসভার ভবনে নিজের ভোট দিতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে জগদ্দল মেঘলা এলাকায় নিজের বাসভবন থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তিনি নিজে এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং কোথায় ভোট দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখাবো আমরা সেই প্রতিবেদন। আপনার ভোটটা তো খুব মূল্যবান এবারে। আপনার ভোটটা তো এবার খুব মূল্যবান। যে কোনো ভোটটা মূল্যবান হয় এবার হোক বা যখন ভোট মূল্যবানই হয়, হয়তো আপনি জানেন না ভোটটা সবসময় মূল্যবানই। আর একটা বিষয় হচ্ছে যে আপনার পুত্র পবন সিং সে তো এখনও তৃণমূলে আসেনি, বিজেপিতেই আছে, তার ভোটটাও কি? আমি কী করে বলবো আমার পুত্র পবন সিং কাকে ভোট দেবে, কোথায় ভোট দেবে? ভোট তো নিজস্ব অধিকার আছে না, ভোট তো কাউকে বলে ভোট দেওয়া যায় না। এটা তো রাজ্যসভা ভোট নেই, কি ভোট করে দেখাতে হয় পার্টিতে। এটা উপরাষ্ট্রপতি পদে জগদীশ ধনখড় মনোনীত হয়েছে, শাসক দলের কতটা স্বস্তি? শাসক দলের স্বস্তি অস্বস্তি তো কোনো ব্যাপার, এনডিএ ওনাকে উপরাষ্ট্রপতি উমেদবার করেছে, তার জন্য শাসক দলের স্বস্তি অস্বস্তি। বিজেপি বিধায়কদের নিয়ে গিয়ে কালকে রাত্রির থেকেই রাখা হয়েছে, হোটেলের মধ্যে রাখা হয়েছে, কি বলবেন এইভাবে? তার মানে বিজেপির নিজের লোকদের উপরে বিশ্বাস নেই। এটা তো আগেও আপনি বলছিলেন যে বিজেপি নিজেদের লোকেদের উপর বিশ্বাস করে না, সেটা কি আর একবার প্রমাণ হলো? নিশ্চিতভাবে প্রমাণ হয়েছে, বিজেপি নিজের লোকের উপরে বিশ্বাস রাখে না, তার জন্য তাদেরকে ঘরে বন্ধ করে ঘর বন্ধই করে রাখা হয়েছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নেই, কিন্তু আমি বুঝতে পারছি না বিজেপি জানেই না যে ভোটটাকে হোটেলে রাখুন আর নাহলে বাইরে রাখুন, তাদের ফরক কী আছে? ভিতরে তো একাই ভোট দিতে যায়। তৃণমূল দল থেকে এরকম নির্দেশিকা জারি হয়েছে ভোটের ব্যাপারে? দল থেকে নির্দেশিকা কি জারি হবে? যে যেখানে যে যে যাকে ভোট দেবে ভোট দেবে, তার জন্য দলের নির্দেশিকা লাগে না? এ পপু গঙ্গাজি যাইব না? নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হলো দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।